Infinix নামটি শুনলেই হয়তো আপনাদের মাথায় আসতে পারে তাদের রিসেন্টলি লঞ্চ হওয়া ফোন Infinix জিটি 10 প্রোর কথা, কারণ ফোনটির পারফরম্যান্স ছিল এক কথায় অসাধারণ। আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিনা জানি না, Infinix আগের থেকে তাদের ফোনগুলোর পারফরম্যান্স অনেকটা ইম্প্রুভ করেছে, যার ফলে তারা মার্কেটে একটি অংশ দখল করে রাখতে সক্ষম হয়েছে। তো অল রাইট, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজ আমরা কোন ফোন নিয়ে কথা বলবো। জি হ্যাঁ, আমরা কথা বলছি ইনফিনিক্সের লেটেস্ট লঞ্চ হওয়া ফোন Infinix Zero 30 নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি সোহাগ, সোহাগ এটুজেটের পক্ষ থেকে। যদি ফোনটির ইন হ্যান্ড ফিলের কথা বলি তাহলে এটি প্রিমিয়াম ফিল দিচ্ছিল, কারণ ফোনটির ওয়েট ছিল মাত্র 185 গ্রাম। ফোনটিতে 6.7 ইঞ্চির অ্যামুলেট টাচ স্ক্রিন পেয়ে যাবেন, যাতে ব্যবহার করা হয়েছে 144 হার্সের হাই রিফ্রেশ রেট, এবং ফোনটিতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। মোবাইলটির ডিসপ্লে রেজুলেশন হিসাবে রয়েছে 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল। ফোনটির পিক্সেল ডেন্সিটি হিসাবে পাবেন 388 PPI। ফোনটির চেন এবং বেজেল ন্যারো হওয়ার কারণে ভিডিও দেখার সময় কিছুটা সিনেম্যাটিক ফিল দিচ্ছিল, আর 950 নিটস পিক ব্রাইটনেস দেওয়ায় ইনডোরে ভালোই পারফরম্যান্স করছিল, কিন্তু আউটডোরে একটু স্ট্রাগল করতে হতে পারে আপনাদের। তো ফোনটির ডিসপ্লের কথা তো বলা হলো, কিন্তু এখন এটার প্রসেসরের পারফরম্যান্সের কথা বলা হলো না। ফোনটিতে ব্যবহার হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020, যা কিন্তু 6 ন্যানোমিটারের একটি অক্টাকোর প্রসেসর। ফোনটিতে র্যাম হিসাবে পাবেন 2টি ভেরিয়েন্ট, 8GB ভেরিয়েন্ট, অপরটি 12GB ভেরিয়েন্ট, এবং রম বা স্টোরেজ হিসাবে 256 জিবির একটি মাত্র ভেরিয়েন্ট পাবেন। আর ফোনটির স্টোরেজ টাইপ কিন্তু UFS 3.1, যা রান করছে XOS 13, বেসড অন Android 13। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ফোনটি কি গেমিংয়ের জন্য নিলে ঠিক হবে। আমরা ফোনটি দিয়ে কিছু হাই গ্রাফিক্সের গেম খেলে দেখেছি, মোটামুটি সব গেমই খেলা যাচ্ছিল, তবে যারা প্রফেশনাল গেমার আছেন তারা একটু গেম অ্যাভয়েড করে চলবেন, তাহলে ফোনটির ডিউরেবিলিটি বেড়ে যায়। তো এবার আসা যাক ফোনটির মেন জায়গায়, যা হচ্ছে এর ক্যামেরা সেকশন। ফোনটিতে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পেয়ে যাবেন, এর সাথে আর 2টি শুটার পেয়ে যাবেন, একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, অপরটি 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। ফোনটি দিয়ে ডে লাইটে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ, কালার অ্যাকুরেন্সি ভালোই পাচ্ছিলাম, কিন্তু লো লাইটে একটু স্ট্রাগল করতে হচ্ছিল। তবে যদি আপনি পোপার লাইটে ছবি তুলেন তাহলে আপনার এ ধরনের সমস্যার মুখে পড়তে হবে না। ফোনটি দিয়ে 4K রেজুলেশনে 60 FPS এ ভিডিও ধারণ করা যাচ্ছিল, আর ফোনটির ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল একটি সিঙ্গেল শুটার ব্যবহার হয়েছে, যার ছবির কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। আর এত কিছু চালানোর জন্য ফোনটিতে লিথিয়াম পলিমারে 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 68W-এর ফাস্ট চার্জার দিয়ে 30 মিনিটের ভেতরে 70-80% চার্জ করা যায়। যদি ফোনটির ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে ডে টু লাইফে একদিনের মতো ব্যাকআপ পাওয়া যায়। আর ফোনটিতে IP53-এর ডাস্ট এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট পেয়ে যাবেন। তো এখন আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতেই পারে, ফোনটির অফিসিয়াল দাম কত? কিন্তু দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে ফোনটি আমাদের দেশে অফিসিয়ালি লঞ্চ হয়নি, কিন্তু প্রতিবেশী দেশ ভারতে 29,000 রুপিতে পাওয়া যাচ্ছে। আশা করা যায় ইনফিনিক্স ফোনটি শীঘ্রই আমাদের দেশে লঞ্চ করবে, আর না করলে আনঅফিসিয়াল সেক্টর তো আছেই। তো এই তো ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী কোন ফোনের রিভিউ পেতে চান তা কমেন্ট বক্সে জানাবেন।